নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, আজকে আমি দুখানা সেট আপলোড করেছি। আমি বলতে পারি এই দুখানা সেট থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সেই সমস্ত বড় প্রশ্ন থেকে তোমরা 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় হুবাহু কমন পাবে। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞানের দুখানা সেট আমি আপলোড করেছি। যে সমস্ত এমসিকিউবগুলো আছে এই এমসিকিউবগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তার সঙ্গে যে সমস্ত এসএকিউব আছে সেই সমস্ত এসএকিউবগুলো টু দ্য পয়েন্ট তোমরা সলভ করবে। আমি বলতে পারি এর ভিতর থেকে তোমরা 100% 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। তো দেখো, 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমি এখানে দুখানা সেট আপলোড করেছি। তো দেখো, প্রথমে আমি তোমাদের এমসিকিউবগুলো দেখাবো, তারপরে তোমাদের এসএকিউবগুলো দেখাবো, তারপরে তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখাবো। তোমরা ভালো করে স্ক্রিনশট মেরে নাও এবং স্ক্রিনশট মেরে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশন নাও। তো আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়। তো দেখো, এসএকিউবগুলো তোমরা দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, ক্ষমতা বা শক্তি ভালো করে পড়বে, জাতীয় স্বার্থ পড়বে, উদারনীতিবাদ ভালো করে পড়বে, মার্কসবাদের মূল সূত্রগুলো পড়বে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, ভারতের পার্লামেন্টের গঠন ও কার্যাবলী, ভারতের সংসদের আইন পাশের পদ্ধতি, ভারতের সংসদে আইন পাশের পদ্ধতি। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো বলছি 100% হুবাহু তোমরা কমন পাবে সেট টু। তো দেখো, সেট টু থেকে কোন প্রশ্নগুলো দিয়েছি ভালো করে তোমরা দেখে নাও। আমি বলতে পারি সেট ওয়ান এবং সেট টু থেকে যে সমস্ত প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে আমি সিলেক্ট করেছি 100% তোমরা এইখান থেকে কমন পাবে। প্রথমে তোমাদের আমি এমসিকিউবগুলো দেখাচ্ছি, তারপরে তোমাদের আমি এসএকিউবগুলো সুন্দর করে দেখাবো, তারপরে তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখাবো। মাত্র দুখানা সেট আপলোড করেছি, এই দুখানা সেটের ভিতর থেকে তোমরা সমস্ত প্রশ্ন, বেশিরভাগই বড় প্রশ্ন এবং এসএকিউব সম্পূর্ণরূপে তোমরা পেয়ে যাবে, মানে কমন পেয়ে যাবে। 2023 সালে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে শর্টকাট সাজেশন। মাত্র দুখানা সেট দিয়েছি, এই দুখানা সেট থেকে তোমরা হুবাহু কমন পাবে। 2023 সালের আমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মোস্ট ভাইটাল প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেল, তোমরা ভালো করে দেখে নাও। তো দেখো, 1 নম্বরের 16খানা আমাদের এসএকিউব আছে এবং 24খানা এমসিকিউব, এইগুলো ভালো করে দেখে নাও। প্রথমে তোমাদের আমি 24খানা এমসিকিউব দেখিয়েছি, এবার আমি তোমাদের 1 নম্বরের 16খানা এসএকিউব দেখাচ্ছি। তোমরা এসএকিউবগুলো সম্পূর্ণরূপে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল। 2023 সালে আমি বলতে পারি এখান থেকে তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। দেখে নাও, তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। তো দেখো, এবার আমি তোমাদের বড় প্রশ্নগুলো দেখাবো, যে প্রশ্নগুলো 100% আসবে। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদান ভালো করে পড়বে, জাতীয় স্বার্থ পড়বে, উদারনীতিবাদ এবং কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব পড়বে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী পড়বে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা পড়বে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ভারতের পার্লামেন্টের গঠন ও কার্যবলী আলোচনা করো, অর্থ বিল কাকে বলে, পার্লামেন্টের অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দুখানা সেট দিয়েছি। আমি বলতে পারি হুবাহু এরকম তোমরা কমন পাবে 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।